বেশ তাই বলো। আচ্ছা এটা কি? মতে কি হয়? কি হয় মা? মতে মন। কমন মা? মানে এক মন না দু মন? না তোকে নিয়ে অসম্ভব, আমি আর পারবো না তোকে নিয়ে। কেন গো, তুমি থাকতে মতে মা হবে না কেন? সত্যি তুই আমার পাগল করে ছাড়বি। মা গো সত্যি পাগল? আমি তো আমি, তোর বাবারও আর পাগল হতে দেরি নেই। তুমিও পাগল, বাবাও পাগল। হ্যাঁ হ্যাঁ আমার পাগল, পাগল আমার মা, আমি তাকে পাগল ছিলে আমার মায়ের নাম সে মা, পাগল আমার মা আমার পাগল, না আমার বাবাও তোকে পড়াতে পারবে না। কে তোর বাবা গো? তুই। আমি? সত্যি? সত্যি মানে কি? তুই আমার বাবার বাবা। শুনলেন মা কথাটা? শুনলেন? রাজমানিক আমার বুকে না মা। কি রে তোরা তো দেরি হলো যে? হ্যাঁ মা একটু দেরি হয়ে গেল, ওই আসবার সময় ঘোষবাবুদের সঙ্গে দেখা হলো, তো তাদের বাড়িতে নারায়ণ পূজা হবে, তাই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সে ঠিক করে দেখলে মা, শুনেছো কথা? ও কি এই ওটা কি সংসার দিচ্ছিস রে? হ্যাঁ বাবা হয়েছি। বাবা হয়েছি? হ্যাঁ মা, মার বাবা, মা বলে। মা বলেছেন? হ্যাঁ। মার বাবা হবি? হ্যাঁ। তবে রে দেখতে যাবি না? আমি কি জানি মা? জানো শিলির কথা শোনো, ওটা কি তুমি হুকুম দাও? হুকুম দেবো আমি? ওকে কৃষ্ণলীলা না দেখালে ওই কৃষ্ণের বাঁশি ছেড়ে জগাই মাথায় বাঁশি নিয়ে এমন তাণ্ডব করবে না যে ঘরে থাকাই দায় হবে। আমি সবসময় তাণ্ডব করি। বানাই বানাই সাত কি বলে তুমি সবসময় তাণ্ডব করো? তুমি মাঝে মাঝে করো। বুঝি বাঁচবে না রে, প্রাণটা যাবে যমুনার জলে, প্রাণটা বুঝি বাঁচবে না রে, বলো করে দেব আমি দিতে হবে।
जिज्ञेस करो अरे गोदय गोदय ये गान की कोठी ऋषि की चीज बोल देखो नाम तो मुझे राम है कि देखो नाम तो कृष्ण है कि আমি রামকৃষ্ণ সব কিছু বুঝতে পারছি না তোকে কিছু বুঝতে পারছি না বল বললাম তো না না আমি কোনো কথা শুনবো না তোকে বলতেই হবে বল না গলায় গলায় কি বল